বন্ধুগণ, যেভাবে আপনার সন্তানকে ডিগ্রি পড়াবেন, অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি পড়াবেন, সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ডিগ্রি আপনার সন্তানকে যেভাবে পড়াবেন, তাকে প্রথমে এখানে প্রথমে তাকে এক থেকে ২৯টি প্রশ্ন তাকে আয়ত্ত করাবেন, এবং এই ২৯টি প্রশ্ন যদি সে রপ্ত করতে পারে আর উত্তর জেনে পারে দিতে পারে, তাহলে সে সমস্ত জীবনের জন্য পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ একটা থেকে আরেকটা করার ফর্মুলা তার মধ্যে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তাই প্রথমে তাকে এক থেকে ২৯টি প্রশ্ন লিখে লিখে পড়াবেন। তারপর আসুন ডিগ্রি কত প্রকার কী কী এই বিষয়টা এখানে তুলে ধরা হলো। পজিটিভ ডিগ্রি বলতে কী বুঝি এবং কত ধরনের বাক্য পাওয়া যায়, টোটাল ৪ ধরনের বাক্য পাওয়া যায়। আবার কম্পারেটিভে কিন্তু ৭ ধরনের বাক্য পাওয়া যায় এখানে তুলে ধরা হলো। তারপর সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, তারপর কত ধরনের বাক্য পাওয়া যায়, ২ ধরনের। সর্বমোট ডিগ্রি বলতে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ টোটাল ১৩টি ধরনের বাক্য পাওয়া যায়। আপনাকে যদি ১৩ লক্ষ বাক্য দেওয়া হোক না কোনো ডিগ্রিতে ক্লাস টু থ্রি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সকল ধরনের বাক্য কেবল ১৩টি ক্যাটাগরিতে পাওয়া যায়। এখানে সবগুলো এখানে তুলে ধরা হলো। তারপর ডিগ্রি শেখার জন্য আপনার সন্তানকে অবশ্যই পজিটিভ কনস কোয়ালিটিভ পড়াতে হবে, অর্থাৎ কি অ্যাডজেক্টিভগুলোকে কীভাবে পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হবে এইখানে চমৎকার করে তুলে ধরা হলো। এক পৃষ্ঠা ভিতরে যতগুলো শব্দ দেওয়া হলো, এখানে যদি ১ লক্ষ অ্যাডজেক্টিভ দেওয়া হোক না কেন, প্রতিটা অ্যাডজেক্টিভকে কীভাবে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হবে এখানে চমৎকার করে নিয়মকরণ তুলে ধরা হলো। এটা রপ্ত করবেন লিখে লিখে। তারপর আসুন ডায়াগ্রাম, অর্থাৎ সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ, অর্থাৎ সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ করতে হলে কী দিয়ে করতে হবে, পজিটিভ কী দিয়ে করতে হবে এখানে কিন্তু তুলে ধরা হলো। এই ডায়াগ্রামটি তাকে মুখস্থ করায় ফেলবেন। তারপর এখানে বাক্যগুলো ১৩টি বাক্য কিন্তু তুলে ধরা হলো। আর তারপর আসুন বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ কীভাবে করবেন। এখানে একটা বাক্য দেখলেই বোঝা যাবে, যেমন হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ধনী ছেলে। এখানে হি ইজ নিচে নামাতে হবে, তারপর ডি উঠে যাবে, রিচার হবে দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, নিচে নামানো হলো। হ্যাঁ বন্ধুগণ, এখানে ডি যুক্ত যদি আপনাকে ১০,০০০ বাক্য দেওয়া হোক না কেন, এই বাক্যটাকে যেভাবে করা হলো ১০,০০০ বাক্যকে একইভাবে করবেন। অর্থাৎ ভাষা হোক অনুকরণ মাধ্যম, কোনো গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে আমরা দ্রুত শিখতে পারবো, মনে রাখতে পারবো। জাস্ট এখানে ডায়াগ্রাম করে তুলে ধরা হলো। এখানে প্রতিটা ক্ষেত্রে একইভাবে আপনি যদি আপনার সন্তান যদি সুপারলেটিভ কম্পারেটিভ করতে পারে, আবার কম্পারেটিভ বাক্যকে সুপারলেটিভ একইভাবে করতে হবে, আবার পজিটিভও করতে হবে করতে পারবে। তাই তিনটে বিষয় একসাথে তুলে ধরা হলো যাতে চোখের দৃষ্টিতে সে রপ্ত করতে পারে। এইভাবে পুরো বিষয়টি তুলে ধরা হলো। এখানে আবার এক্সাম্পলগুলো আবার তুলে ধরা হলো আলাদা করে, দ্বিযুক্ত অনবদ্বিযুক্ত কীভাবে হবে, কম্পারেটিভ সুপারলেটিভ কীভাবে করতে হবে, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। তারপর কমপ্লিটলি এখানে তুলে ধরা হলো পুরো বিষয়তে, আবার পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ কীভাবে করতে হবে এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনার সন্তানকে যদি এইভাবে রপ্ত করাতে পারেন, তাহলে সে সমস্ত জীবনের জন্য ডিগ্রি পুরো বিষয়টি সে বুঝতে পারবে। বিশ্বাস রাখুন, এইভাবে যে কেউ মানে যে কোনো লেভেলের ছেলেমেয়েরই শিখতে পারবে এই সহজ পদ্ধতির মাধ্যমে। আমাদের ভিডিওগুলো দেখুন, আমরা পরবর্তীতে এগুলো ব্যঙ্গে ব্যঙ্গে ছোটো ছোটো করে আমরা বোঝাই দিব ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।